পরিমণির দেখানুপতি হাঁটছেন মেহজাবিন চৌধুরী। তারকাদের ওজন মাপার জন্য সোশ্যাল হ্যান্ডেলের ফ্যান ফলোয়ার এখন বড় নীতি। এই রীতি এখন বিশ্বজুড়া, যা থেকে বাদ পড়েননি বাংলাদেশি তারকারাও। ফলে মূলত কাজের পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারকাদের মনোযোগ রাখতে হচ্ছে অন্তর্জালেও। এক্ষেত্রে আলোচনা সমালোচনা সব মিলিয়ে সবার আগে ফেসবুক পেজের কোটি ফলোয়ারের ক্লাবে ঢুকেছেন পরিমণি, তাও বেশ আগে। এরপর সেই ক্লাবের সদস্য হন সঞ্চালক নির্মাতা হানিফ সংকেত, অনেকটা ইত্যাদির জনকের ক্লিক ইমেজ পথ ধরে এবার একই ক্লাবের তৃতীয় সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে টিভি নায়িকাদের মধ্যে মেহজাবিন চৌধুরী প্রথম, যিনি কিনা তার নিজ অভিনয় গুণেই এই মাইলফলক ছুঁয়েছেন। কুটিভক্তের এই ভালোবাসায় মেহজাবিন এখন আরও উজ্জীবিত। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটা আমার জন্য সম্মানের, ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ আমি, তাদের ভালোবাসা ভবিষ্যতে আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দিবে। 2011 সালের 11ই মার্চ ফেসবুক পেজটি চালু করেন মেহজাবিন চৌধুরী। শুরুর দিকে অতটা অ্যাক্টিভ না থাকলেও গেল কয়েক বছর ধরে অভিনেত্রীর জীবনযাপনের প্রায় সবটুকুই নিয়মিত তুলে ধরে আসছেন এই পেজের মাধ্যমে। পাশাপাশি ফেসবুক লাইভে এসেও ভক্তদের সঙ্গে আড্ডা দেন মেধাবী এই অভিনেত্রী। অন্তর্জাল গেটে জানা গেছে যে মেহজাবিনের পর কুটির ক্লাবে ঢোকার অপেক্ষায় রয়েছেন একজোড়া তারকা, নায়িকা পূর্ণিমা ও গায়ক অধ্যাপক অভিনেতা তাহসানা খান। দুজনের ফলোয়ার এখন 98 লাখের উপরে, অন্যদিকে পরিমণির অবস্থান করছেন 1.5 কোটির গড়ে। সবন্ধুরা, মেহজাবিনের এই সাফল্যে আপনার কী মনে হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনিই পেয়ে যান। ধন্যবাদ।